বর্তমান সমাজে স্মার্টনেসের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। আমরা সবসময় কম বেশি সকলেই স্মার্ট হতে পছন্দ করি, আর সে কারণেই বাজারে সবথেকে দামি স্কিন ক্রিমটি আপনি আজও ব্যবহার করছেন, কারণ ওই স্কিন ক্রিমটি ব্যবহার করে আপনি এখনও উপকৃত অনুভব করছেন, দিন দিন আরও স্মার্ট হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন কি, এই স্মার্টের পরিবর্তে আপনি কতটা আনস্মার্ট হয়ে যাচ্ছেন? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। কেন স্মার্ট ক্রিমগুলো ব্যবহার করলে আমাদের জন্য ক্ষতি, আর কী কী ক্ষতি হতে পারে, এবং এসব ক্ষতি থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায়গুলো কী, কেন আমরা এসব উপাদান থেকে দূরে থাকব। আমাদের ত্বকে মেলোমিন নামক একটি হরমোন থাকে, যেটার প্রভাবে কারো গায়ের রং সাদা হয়ে থাকে, আবার কারো গায়ের রং কালো অথবা শ্যামবর্ণ। এই মেলোমিন ত্বকে আলতোভায়োলেট বা অতিবেগুনি রশ্মির প্রভাবটিকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ফেয়ারনেস ক্রিম কোম্পানি তাদের গবেষণা অনুযায়ী যে ক্রিমটি বাজারজাত করে থাকেন তাতে রয়েছে অ্যাক্টিভ কার্বন। এই সেই অ্যাক্টিভ কার্বন যা মূলত কোনো একটি জৈবিক পদার্থ থেকে পুড়িয়ে সংগ্রহ করা হয়। অনেক ইন্ডাস্ট্রিউব তাদের গবেষণা চালিয়ে এটা বুঝতে পারে ত্বক ফর্সা হওয়ার ক্রিমে যে অ্যাক্টিভ কার্বন ব্যবহার করা হয় তাতে থাকে ন্যানো কার্বন। একটি গবেষণায় বলা হয়েছে ফর্সা হওয়ার ক্রিমে যে ন্যানো কার্বন থাকে তা আলো এবং হাওয়ার সংস্পর্শে অ্যাক্টিভ অক্সিজেনে রূপান্তরিত হয়। অ্যাক্টিভ অক্সিজেন মানবদেহের চামড়ার জন্য মারাত্মক ক্ষতিকর। এই অ্যাক্টিভ অক্সিজেন মানবদেহের চামড়াকে মেরে ফেলে, মানবদেহের চামড়াকে পুড়িয়ে ফেলে, ফলে চামড়ায় ক্যান্সার দেখা দিতে পারে। আমার জানা মতে এমন কোনো রং ফর্সাকারী স্কিন ক্রিম নেই যাতে ন্যানো কার্বনের মতো আরও ক্ষতিকর উপাদান নেই। প্রতিটি স্কিন ক্রিমে রয়েছে সামান্য হলেও ন্যানো কার্বন, কেননা একমাত্র ন্যানো কার্বন ব্যবহার করেই মানবদেহের চামড়ার কোষগুলোকে মারা হয়ে থাকে, যার প্রভাবে গায়ের রং আরও আগের তুলনায় উজ্জ্বল দেখায়। তাই আমি আপনাকে সাজেস্ট করব ওই সমস্ত স্কিন ক্রিম থেকে দূরে থাকুন যেগুলো আপনার জন্য ক্ষতিকর। জীবনের প্রতিটি পথে সফল হওয়ার জন্য সৌন্দর্য লাগে না। যেমন পৃথিবীর একজন নামকরা পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম জীবন থেকেই তিনি একজন প্রতিবন্ধী ছিলেন, তারপরেও তিনি আজও একজন নামকরা বিজ্ঞানী। বাঁচতে হলে এসব স্মার্টনেস লাগে না, বাঁচার জন্য প্রয়োজন সুস্থ সবল থাকা, আর হাসি খুশি থাকার জন্য প্রয়োজন দীর্ঘ প্রতিশ্রুতি। ভিডিও শেষে ছোট্ট একটি অনুরোধ, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং এই ভিডিওটি আপনি তাদের মাঝে শেয়ার করুন যারা এই ভিডিওটি দেখে একটু উপকৃত হতে চায়। আমাদের জীবন সমস্যা আপনাকে সাহায্য করতে পারা আমাদের মূল উদ্দেশ্য, আপনাদের ফিডব্যাকই আমাদের মোটিভেশন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কিছু নিয়ে, ততক্ষণে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ নেক্সট টাইম।